হেলো গাইস, ওয়েলকাম টু চ্যানেল মানস ব্লগস। তো সেটা তো আজ ব্লগটা আরম্ভ হলো। আজ ব্লগটা বলে যাচ্ছে আনবক্সিং ব্লগটা। মানে গাইস মই তো কিনেছিল গাইস কে এর মাইক্রোফোন। মানে গাইস আপনারা যদি আপনাদের মোবাইলে ব্লগ বনায় বা তো তেনে কিবা ধরে ল আপনাদের সব ভিডিও বনে সেইভাবে আপনারা কামত আহে এইটো ব্লগ গাইস। সেইভাবে তো আমি আনবক্সিং করে দেখাম আর কি কি তাহলে এইটো মাইক্রোফোন কি কি কাপ কি কেতেনে কি কয় তাহলে কানেক্ট করে মোবাইলের লগত সব দেখাব আপনাদের। তো হল আমার তাৰমানে বক্স দৈছ আনবক্সিং করলো গাইস। রব গাইস মই এখন হাতে তাৰমানে মোবাইলটো লৈছো। সেইভাবে গাইস অলপমান দিগদার হৈছে গাইস। রব গাইস উলাই দিও রব। আই গাইস উলাই গাল গাইস। এইটো গাইস মেইন মাইক গাইস। সব রব গাইস এইটো গাইস মেইন মাইক। এইটো গাইস ইয়াতে থাকে এটা সুইচ। এইটো গাইস আপোনালোকে টিপি ধৰিব লাগিব। টিপি ধৰি তাৰপিছত স্টার্ট হৈ গল গাইস। আৰু গাইস এইটো তেতিয়া জ্বলিব যেতিয়া তাৰমানে গাইস এইটো ডিছকানেক্ট হৈ থাকে। তাৰমানে কানেক্ট হ'লে গাইছ অকলে সেউজীয়া জ্বলি থাকিব। তো গাইছ এইটো তাৰমানে আমাৰ মোবাইলত লগাব লাগিব গাইছ। এইটো টাইপ চি আৰু ইয়াতে গাইছ আছে আমাৰ যোনে যোনে তাৰমানে আইফোন ইউজ কৰে আইফোন ইউজ কৰিবৰ বাবে আছে। গাইছ আইফোন ইউজ কৰাবিলাকে গাইছ এনেকৈ লগাব পাৰিব। এইটো ইয়াৰ ভিতৰত সোমাই দিব লাগিব এনেকৈ এনেকৈ সোমাই দি কিনে গাইছ তাৰমানে যোনে টাইপ চি আছে তাতে যেনেকৈ আপোনালোকে চাৰ্জাৰ তাতে সোমাই দিব লাগিব। আৰু গাইছ লেখা আছে গাইছ ফোৰ টাইপ চি ফোর আইফোন। তো গাইস এইটো হল তাৰমানে আমাৰ গাইস চার্জার ইয়াতে ইয়াৰ ভিতৰত আছে গাইস। চার্জার মই আপোনালোকক দেখাই দিম গাইস। গাইস মাইকটো গাইস চার্জ দিব লাগে গাইস। উলিয়াই দিও ৰব গাইস মাইকটো তাৰমানে গাইস চার্জার পাত গাইস ইয়াতে আছে। এই গাইস এই পাত চার্জার আপোনালোকে এনেদৰে কৰিব পাৰিব। এই পাত গাইস মই ঘৰৰ চার্জার গাইস ইয়াতে এই পাত সোমাই দি আৰু গাইস এইটো যে আছে পিনটো পিনটো ইয়াত সোমাই কেনে কৰিব লাগিব চার্জ। তেতিয়া গাইস মই এটা এক্সাম্পল হিচাপে এটা মোবাইল লৈছোঁ। মোবাইলৰ ভিতৰত এইটো তাৰমানে আছে কত গল এইটো। তো গাইস এইটো আমাৰ মোবাইল গাইস এইটো যে দেখিছে গাইস এইটো টাইপ চিৰ পিন। এই গাইস এই এনেকুৱা আছে তাৰমানে এইটো খুলি ল'লোঁ গাইস। খুলি লৈ কেনে গাইস এনেদৰে গাইস সোমাই ল'লোঁ গাইস। এইদৰে সময় ল'লোঁ এই গেছ সময় সময় হৈ গ'ল গেছ। তাৰপিছত গেছ মাইকটো অন কৰিলোঁ গেছ বন্ধ কৰি দিছিলোঁ বেটাৰী গেছ যায় তাৰমানে। এই গেছ তাৰমানে ইয়াৰ লগত কানেক্ট নহয় গেছ। বহুত ছেটিংছ কৰিব লাগে কিবা কিবি সেইবাবে গেছ এইটোৰ লগত কানেক্ট হোৱা নাই। আমাৰ মোবাইলটো দে গেছ কানেক্ট হয় এনেকৈ এনেকৈ গেছ কানেক্ট কৰিব লাগে। আৰু গেছ বহুত চাৰ্জাৰ আৰু গেছ এইটো এইটো গেছ মোৰ পৰিছে গেছ বুঢ়া গেছ। এইটো গেছ আচল দাম হ'ল গেছ 700 টকা কিন্তু মই গেছ আনিছোঁ 450 টকাত। গাইছ মই এটা মাইকটোত আপোনালোকক কথা পাতি দেখুৱাম মই তেতিয়া গাইছ। তেতিয়া গাইছ অলপ টাইম ৰখি কিনে চাওক তো মাইকটো তাৰমানে কেনেকুৱা তাৰমানে পায় আপোনালোকে। আৰু গাইছ চাওক ইয়াৰে মাত্ৰ সেউজীয়া লাইটটো জ্বলাইছে গাইছ। তাৰমানে গাইছ মই মোৰ মোবাইলটো লগাইছোঁ তাৰমানে সেইকাৰণে গাইছ সেউজীয়া লাইট জ্বলাইছে। যেতিয়া মই উলিয়াই দিম তেতিয়া গাইছ ডাঙৰ আৰু সেউজীয়া জ্বলাই থাকিব। তো গাইছ এইটো গাইছ মই মাইকেৰে কথা পাতিছোঁ গাইছ কেনেকুৱা হৈছে গাইছ কলটো অলপমান গাইছ। এয়া গাইছ এইটো মাইক গাইছ আৰু গাইছ সেউজীয়া লাইট বিগলিং হৈছে। মানে গাইছ আপোনাৰ গাইছ এইটো মাইক গাইছ 450 টকা দামত গাইছ ভালে মাইক 450 টকাত গাইছ ভাল মাইকে পাব এইটো। আৰু গাইছ এয়া গাইছ হেল্ল' হেল্ল' গাইছ ভাল লাগিছে নে নাই গাইছ কৈ দিয়ক কমেণ্ট বক্সত। আৰু গাইছ এতিয়া মই গাইছ মাইকটো বন্ধ কৰি দিওঁ। এই গাইছ এইটো মাইকৰ কথা কৈ দিওঁ মই গাইছ এইটো এইটো মাইক গাইছ আপোনালোকে গাইছ 450 টকাত পাব। আৰু গাইছ এইটো মাইকত গাইছ যেতিয়া আপোনালোকে চাৰ্জ দিব চাৰ্জ দিলে গাইছ ৰেড কালাৰ তাৰমানে উঠি যাব গাইছ। যেতিয়া আপোনালোকৰ ঘৰতো চাৰ্জ নাথাকিব মই আপোনালোকক চাৰ্জ দি দেখুৱাই দিম এতিয়া তেতিয়ালৈ গাইছ। আৰু গাইছ এইটো এইটো মাইক যে আছে গাইছ এইফালে তাতে আহিছে গাইছ দেখিছেনে গাইছ ইয়াৰে কিন্তু পিনটো সোমাই দিব লাগিব। সোমাই দি কিনে চাৰ্জ হৈ যাব। আৰু গাইছ মই যে গাইছ ইয়াতে লৈ থাকোঁ গাইছ ইয়াতে এইটো গাইছ দেখিছেনে এইটো 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 তাৰমানে তাৰমানে এইটো এই এনেকৈ লগাব লাগে এনেকৈ তাৰমানে গাইছ এইটো চাৰ্টত লগাব লাগে। আৰু স্পৰ্টিঙতে পাৰি এই কি গাইছ লগালোঁ আৰু এনেকুৱা তাৰমানে হৈ থাকে বেকা কিন্তু চাৰ্টত চিধা হৈ থাকে গাইছ। তো গাইছ সেইটো হ'ল মোৰ মাইক। এতিয়া গাইছ যিটো চুইচ গাইছ এই দেখিছেনে গাইছ এই ৰেড লাইট জ্বলিছে গাইছ এনেকুৱা ৰেড লাইট জ্বলি থাকিব। আপোনালোকে গাইছ বেছি টাইম নালাগে আপোনালোকে মোটামুটি 7 মিনিটমান দিব কাৰণ ইয়াৰ বেটাৰীটো বহুত সৰু সেইবাবে গাইছ বেছি চাৰ্জ দিলে তাৰমানে বেটাৰীটো ফুলিব পাৰে সেইবাবে গাইছ নিদিব গাইছ চাৰ্জ বেছি টাইম। আৰু কিনিলে আপোনালোকে 7 মিনিট বা 5 মিনিট দিলেই হ'ব। গাইছ আজি আনবক্সিং ভিডিঅ'টো এইখিনি দিলে যাইছ বাই।